দিল্লীর গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত বাজি উঠিল অসমীয়া বাদ্য। ইন্ডিয়ান হেবিটেজ সেন্টারত ঢোল খোল নাগাড়াকে ধরি বিভিন্ন বাদ্যবাদন। ওজা প্রিয়াঙ্কী শইকীয়ার ঢোলবাদনে মুহিলে দর্শকক। বিশিষ্ট লোকশিল্পী মুকুন্দ মাধব বরার বাঁহী আর টুকারির চমক। এয়া হয়েছে দিল্লির ইন্ডিয়ান হেবিটেজ সেন্টার। এই সেন্টারটি অতি অভিজাত আর বিশাল। ইয়াত বছরি অনুষ্ঠিত হয় লোকসঙ্গীত সম্মিলন, যত ভারতের বিভিন্ন রাজ্যের লোকবাদ্য তথা সঙ্গীত পরিবেশন করা হয়। এইবার 17 আর 18 আগস্ট দুদিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত হয় এই লোকসঙ্গীত সম্মিলন। 17 আগস্ট উত্তরাখণ্ড আর 18 আগস্ট প্রতিনিধি সকলে পরিবেশন করে লোকসঙ্গীত। দলটোত আছিল ঢোলর উজা প্রিয়াঙ্কী শইকীয়া, লোকসঙ্গীতর বিশিষ্ট শিল্পী তথা লোকবাদ্য নির্মাণ শিল্পী মুকুন্দ মাধব বরা, মানসী বড়ুয়া বরা আর মৃন্ময় বরা। দলটোয়ে ঢোল খোল নাগাড়া বাঁহী টুকারি আদিকে ধরে 20টাতকৈ অধিক লোকবাদ্য পরিবেশন করে এই অনুষ্ঠানত। গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত উপস্থিত থাকা দেশী বিদেশী দর্শকসকল আপ্লুত হয়ে পড়ে অসমের চহকী লোক সংস্কৃতি তথা লোকবাদ্য দেখি। সারে কে সারে ইয়ে ইসি কে উপর হামারা ফাউন্ডেশন হ্যায় ইটস কল্ড রাহে। তো ইয়ে জো আপকে রিজনাল ইনস্ট্রুমেন্টস হ্যায় জো আপ বাজা রহে হ্যায় টু ইসকো রিভাইভ করনে কে লিয়ে টু টেক দেম সো দ্যাট আ লার্জার মার্কেট ইজ অ্যাভেলেবল ইয়ে প্ল্যাটফর্ম হমনে বানায়া হ্যায়। তো ইয়েহি আপকে লোগোঁ কে ইয়ে তো হম করেঙ্গে হি which is you know on site performances but ek aapka ek digital bhi hum banayenge jaise kisi ko bhi duniya mein unko agar north east ka assam ka to kaun se aapke instrument aaj aapne itne naye musical instruments humko introduce kiya to yahan ke logon ko to wo traditional sabko sitar aur dholak char cheeze pata hai assam ke aapne kitne ye to treasure trove hai yaar ye to khazana hai hamara jo aapne itna pakad ke samet ke rakha hai ahomar dol tour ei anusthan tour porikalpana ব্যবস্থাপনা আর প্রযোজনা আছিল যোরহাটের যুবক সামাজিক তথা সাংস্কৃতিক কর্মী শ্রীমন্ত মাধব দত্তর। হয় এটা সুন্দর অনুভব। আমি আসলে খুব কম দিনের ভিতরতে তেখেতসকলে আমার যোগাযোগ করেছিল, সেই যোগাযোগের ভিত্তিতে আমি চারিজনীয়া একটা দল লৈ অতি খুব কম সময়ের ভিতর যিমান সমূহ লোককৃষ্টি আছে আর যিমান সম্ভব মানে অতি অত্যাধিক আমার বাদ্যযন্ত্র লোককৃষ্টির জড়িত যিমান সমূহ উপাদান আছে সেই উপাদান সমূহ সত্যি একটা 90 মিনিট মানের একটা আমি অনুষ্ঠান আমি পরিবেশন করবলে চেষ্টা করেছিল আর অতি ভাল লাগিছে। ইয়াত ভারতের বিভিন্ন জায়গাত দর্শক আহিছে, সকলো দর্শকে আমার অনুষ্ঠানটি আদরি লৈছে আর অতি জ্যেষ্ঠ লোকশিল্পী আমার মুকুন্দ মাধব বরা, মানসী বড়ুয়া বরা আর তেওঁলোকৰ দুয়োৰে পুত্র আমার মৃন্ময় বরা আর প্রিয়াঙ্কী শইকীয়া, এই চারিগৰাকী শিল্পীয়ে মিলি একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিলে বলে আমি ভাবিছো। উল্লেখযোগ্য যে দেশের প্রতিখন রাজ্যের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসংস্কৃতির উত্তরণ প্রসার আর প্রসারের বাবে নিরন্তরে কাম করে আহিছে ইন্ডিয়ান হেবিটেজ সেন্টারে। এই ইন্ডিয়ান হেবিটেজ সেন্টারত অনুষ্ঠিত হওয়া লোকসঙ্গীত সম্মিলনত অনুষ্ঠান পরিবেশন করিব পোৱাটো যিকোনো শিল্পীর বাবে পরম সৌভাগ্য। নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।